বহরমপুর থানার পর এবার হরিহরপাড়া থানায় এসএফআই নেতৃত্ব অভিযোগ, সোশ্যাল সাইট ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের চক্রান্ত করছে কোনো এক সংস্থা, পাশাপাশি অর্থও নেওয়া হচ্ছে ওই পরীক্ষার্থীদের থেকে। এই চক্রের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় এসএফআই নেতৃত্ব। প্রজাতন্ত্র দিবসে 1 টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ফ্লিপকার্টের মাধ্যমে 8,000 টাকার ডিসকাউন্ট, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, 55 তলা বহরমপুর, গোল্ডেন অটোমার্ট রঘুনাথগঞ্জ। বহরমপুর থানার পাশাপাশি এবার হরিহরপাড়া থানাতেও অভিযোগ দায়ের এসএফআই এর। চলছে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক শেষ হলেই শুরু হবে উচ্চ মাধ্যমিক। এরই মাঝে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে চলছে প্রতারণার অভিযোগ এসএফআই এর। সোশ্যাল সাইট ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রশ্নপত্রের নাম করে নেওয়া হচ্ছে অর্থ। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে। রবিবার সন্ধ্যায় হরিহরপাড়া থানাতেও এসএফআই হরিহরপাড়া লোকাল কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এসএফআই নেতৃত্বের দাবি, অবিলম্বে এই র‍্যাকেট বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিগত 2 দিন ধরে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেই মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন লিক আউট হচ্ছে, কীভাবে হচ্ছে তো সরকার জানে। ইভেন রিসেন্টলি 2-1 দিন ধরে একটা টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলের প্রুফ আমাদের কাছে আছে। সেখানে কিউআর কোড দিচ্ছে, কিউআর কোড দেওয়ার পর ইউপিআইতে পেমেন্ট হচ্ছে, তারপরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পাওয়া যাচ্ছে বলে ও দাবি করছে। এই যে কোশ্চেন লিক আউট হচ্ছে, এটা হচ্ছে কীভাবে? কোনো একটা টেলিগ্রাম চ্যানেল, প্রায় 402 জন মতো সাবস্ক্রাইবার আছে তার, এবং 402 জন এই যে ছেলেমেয়ের ভবিষ্যৎটাকে নিয়ে টানাটানি করছে, বন্ধ করতে হবে, এবং যিনি এই কাজ করছেন তাকে গ্রেফতার করতে হবে খুব তাড়াতাড়ি। সেটা